দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন, তুমি আলো আমি আধারের আল বে, আনতে চলেছি লাল টুকটুকে দিন। বলা যাক না ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র, আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। আমার দেশেও শক্ত লেখেতে পায় কি বন্ধু, এ দেশ তোমারও তুমি কি ভাবছ, সময় চলছে সামনের দিকে চলবে, জানালার কাছে বিধাই করেছ মাপছ। এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো, এখানেই সব শেষ নয় যেন বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ ঘোরার যত বন্ধু। এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো, এখানেই সব শেষ নয় যেন বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ ঘোরার যত বন্ধু। আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল, শত সহস্র ভাঙা ছোড়া মুখে ফিরবে, পূর্ব দিগন্ত লাল হয়ে গেলে ওই সে সোনালি ডানার চিল বন্দরে ফিরবে। সবার জন্য এই পৃথিবীর গান গাই, শুনিত কোনায় শিকল ভাঙার মন্ত্র, ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো, এখানেই সব শেষ নয় যেন বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ। আমফান পরবর্তী সময়ে যখন মানুষের কাছে অন্য সংস্থানের মতন সুযোগ ছিল না, তখন কলকাতার বেহালা বিজু প্রেস অঞ্চলের কিছু মানুষেরা জনতার রান্নাঘর হিসেবে একটি প্রয়াস শুরু করেছিলেন। সেটি চালাবার পরে ইতিমধ্যে শ্রমজীবী ক্যান্টিন নামে একটি অন্য একটি প্রয়াস শুরু করেছেন তারা, যেখানে শ্রমজীবী মানুষদেরকে ন্যূনতম 20 টাকার মূল্যে দুপুরের পেট ভরা খাবার দেওয়ার প্রচেষ্টা করছেন। ধন্যবাদ আপনাদেরকে যারা যারা এই ভিডিওটা দেখছেন এবং শ্রমজীবী ক্যান্টিনের কথাটা শুনেছেন, তারা ফেসবুকে গিয়ে দেখতে পারেন বা ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা শেষে বলবো, একটা ডিসক্লেমার, যে কোনো রকম পলিটিক্যাল ভিউ পয়েন্ট দিয়ে আমি এই কাজটা করিনি, একান্তভাবেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এটা করা।